ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কমিউনিটি কিচেন পা দিল 100 দিনে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা রমেশ সাহের উদ্যোগে রাজ্য সরকারের ডাকা করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউতে লকডাউনের সময় সমাজের আর্থিকভাবে সুবিধাবঞ্চিত মানুষের জন্য পাশে দাঁড়াতে শুরু করা হয়েছিল কমিউনিটি কিচেন লাটবাগানের পুলিশকর্মীদের সহযোগিতায়। সে কমিউনিটি কিচেন বুধবার পা দিল 100 দিনে। সাথে সাথেই এদিন শেষ করা হলো এই কর্মসূচি। এই কর্মসূচিতে 150 জন মানুষের হাতে রান্না করা খাবার তুলে দেওয়া হয়। কর্মসূচির শেষ দিনে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের বিদায়ী পৌরপিতা রমেশ সাউ জানান, আজকে আমাদের 100 দিন পুরো হলো। এইটাই আমরা আজকে লাস্ট, যবে দিয়ে আমাদের লকডাউন হয়েছিল তবে দিয়ে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করলাম। আসলে এই এলাকাটা হলো চটকল এলাকা, চটকল এখানে বস্তির লোক, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, পাগল শ্মশানঘাট পাশে আছে, ম্যাক্সিমামই গরিব লোক। সেই সময় হোটেল ফোটেল বন্ধ ছিল, সেই সময় আমি একটা খাওয়া দাওয়া স্টার্ট করি, কারণ আজকে 100 দিন শুরু হলো। আমি গান্ধীঘাট সাউথ গেটে এই জন্যই করি যে আমাদের পুলিশ প্রশাসন, যারা পুলিশের লোক, যারা বড়ো বড়ো র্যাঙ্কের লোক আছে, কিছু কনস্টেবলও আছে, কিছু এসআই আছে, তারা আমাকে হেল্প করতো। ওই জন্য আমি ম্যাক্সিমাম সাউথ গেটেই করি, পুলিশের হেল্পটা পাই, আমাকে পুলিশেরা হেল্প করে। ওই জন্য আমি খাওয়া দাওয়া 100 দিন চালালাম। আজকে দিয়ে দেখলাম সব লকডাউন ধরতে গেলে এই হয়ে যাচ্ছে, এই জন্য আজকে আমার লাস্ট, এটা লাস্ট খাওয়ালো। কতজনকে রোজ খাই? 150 লোক, 130 দিয়ে 150 লোককে পার ডে। আজ লাস্ট বা